আমার তো জন্মদানকারী, আমি তো সেই বাবার কোলে বড় হয়েছি, আমার মধ্যে তো কিছু দয়া মায়া আছে। হুজুর, আপনি আমার আব্বার কাফনের জন্য, দাফনের জন্য আপনি একটা জুব্বা আপনি আমাকে দান করুন, আমার আব্বার গায়ে আমি এটা পড়াইয়া দেব। আমার নবীজি মানা করলেন না, নিজের ঘর থেকে নিজের গায়ের একটা জুব্বা তার হাতে দিয়ে বললেন, যাও নিয়ে যাও। কিছুক্ষণ পরে সে বলছে, হুজুর গোসল করায় দিয়েছি, কাফনের কাপড়টা পড়াইয়া দিয়েছি, জানাজার প্রয়োজন হবে, জানাজা যদি আপনি যদি আমার কথা একটু শুনতেন, দয়া করে আপনি আমার আব্বার জানাজা আপনি একটু পড়াবেন। আমি যেন আমার বাবা খারাপ মানুষ, আমার নবীজির ভিতরে দয়ার পরিমাণ সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে কম না সবচেয়ে বেশি? আমার নবীজি কাউকে কটাক্ষ করে কথা বলতে পারতেন না, আমার নবীজি মিষ্টি মুখে কথা বলতেন, কাউকে ধমক দিয়ে কথা বলেন নাই। এমনকি আমার নবীজির হাতের আঘাতে, তরবারের আঘাতে এই দুনিয়ার একটা কাফের লোক মারা যায় নাই। যুদ্ধাহত হয়ে গেছে, নবীজি আঘাত করেছেন, শুধু প্রতিহত করেছেন, ডিফেন্সে ছিলেন, কিন্তু রাসূলের আঘাতে কেউ মারা যায় নাই। আমার নবীজি খুব দয়ার সাগর ছিলেন, আমার নবীর কাছে যে আসতো সেই ঠাই পেয়ে যেত। আমার নবীজি কড়া মানুষ ছিলেন না, খুব নরম মানুষ ছিলেন। যদি কড়া হতেন, মেজাজি হতেন, কেউ তার সামনে আসার সাহস পেত না। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলা আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর কাছে সব ধরনের, সব বর্ণের, সব শ্রেণীর মানুষগুলো আমার নবীর কাছে এসে চান্স পেয়ে যেত, ঘন্টার পরে ঘন্টা কথা বলার সুযোগ পেয়ে যেত। আমার নবীজি যখন শুনতে পেলেন সাহাবী তার বাবার জানাজায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন, আমার রাসূল মনে মনে চিন্তা করলেন, হারে আমার তো সাহাবী, তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার যেহেতু বারবার আবদার, আমি কেমনে করে জানাজায় না যাই। নবীজি জানাজায় চলে গেলেন, জানাজা শুরু হয়ে যাবে, মুনাফিকের জানাজা। আমার নবীজি জানাজায় দাঁড়িয়ে গেছেন। সাহাবে কেরামদের মধ্যে একজন ওমর ছিলেন, ওমর ছিলেন একটু মেজাজি মানুষ। নবীজি আসতে করে রাসূলকে জুব্বা টান দিয়ে বলতে, হুজুর আপনি কার জানাজায় আসছেন? সে তো মুনাফিকদের লিডার ছিল। রাসূল বললেন, ওমর রে, আমি জানি এই লোকটা মুনাফিক, কিন্তু আমাকে বাধা দিও না, আমি জানাজা পড়ায়া যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار فأولئك أصحاب النار هم فيها خالدون والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة أولئك أصحاب الجنة هم فيها خالدون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বৃহত্তর রংপুর বিভাগের দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার দারিয়া দক্ষিণপাড়া হাফিজিয়া কওমি মাদ্রাসা এতিমখানা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আজকের এই তৃতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি নন্দিত আলেমে দ্বীন উস্তাজুল আসাতিজা মুহতারাম শাইখ মাওলানা আব্দুল মুমিন বিন আব্দুল্লাহ পীর সাহেব, প্রধান অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয় হাসান মোহাম্মদ সালাউদ্দিন মাসুম, কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মাওলানা আজিজুল হক জিহাদি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে আজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্নাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সারাদিনের এই গ্রামীণ জীবনের মানুষের হাড়ভাঙ্গা পরিশ্রম, সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেওয়ার জন্য যখন আমরা আরামের বিছানায় চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যে মনিব আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে সামিল হওয়ার সুযোগ করে দিলেন, সেই জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখো কোটি সাজুদ শুকর আদায় করি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সব কিছুর একটি যৌবনকাল থাকে, যেমন মানুষের গোটা জিন্দেগির মূল একটি এনার্জি যেটা পাওয়া যায় যে সময় যে টাইমে, সেটা হলো মূল টাইমটা হচ্ছে 25 থেকে 40 বছর। 40 বছর পার হওয়া মাত্রই চোখের যে জ্যোতি কমে না বাড়ে, দাঁতের শক্তি, চামড়া টাইট না ঢিল হয়, এনার্জি বাড়ে না কমে, কমে যায়। তো মাহফিল এটার একটা মূল যৌবনকাল আছে। সেই যৌবনকালটা হলো বড় জোর 9টা থেকে বড় জোর 11টা পর্যন্ত। ঠিক তো কিছুই নাই, কই ঠিক থাকলো। সেই যৌবনকাল পার করে আমি উঠছি বুড়াকালে। এখন একটা পিছুটান কাজ করে, স্বাভাবিক। এটা একটা জায়গায় বসতে বসতে ক্লান্তি আসে, উঠব কখন, কোমর লেগে যায়, শুনতে শুনতে ক্লান্ত হয়ে যায়। যারা পড়াশোনা করেছেন, শেষ ক্লাস, প্রথম ক্লাসের যে মজা, যে একটা আনন্দ, শেষ ক্লাসে কি থাকে? শেষ ক্লাসে মনে হয় স্যার বের হবে কখন। তো লেখা থেকে আমাদের নামের আগে প্রধান বক্তা, কিন্তু মাহফিলে হয়ে যায় শেষ বক্তা। মুসিবত এটা, বুঝলেন না? পারি না, কিছু বলিও না, কি করবো আর। টাইম সিলেকশনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। টাইম সময় মতো ওঠা শুরু হয়েছে, সময় মতো কোনো কিছু না হলে সেটার সৌন্দর্য থাকে না। ফুল যখন সুন্দর করে বের হয়, ফুল যখন নতুন করে তার পাপড়ি ছড়াচ্ছে তার সৌন্দর্য, আর যখন ঝরে যাচ্ছে সৌন্দর্য কি এক না? তো টাইমিং এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা, আমরা একটু খেয়াল করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। প্রযুক্তির কল্যাণে এই মিডিয়ার মাধ্যমে আমি গোটা দেশের মাহফিল কমিটিকে যেহেতু বলছি কথা, এটাই জানান দিচ্ছি। এত কষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরআন শোনার পরিবেশ তৈরি করলেন, কিন্তু মেহমানকে উঠায়া দিলেন এমন সময় যে সময় মানুষের যাওয়ার সময় হয়, লাভ হলো না। এজন্য সময়টাকে উপযুক্ত সময়ে আমরা ব্যবহার করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। কেউ যদি বিয়ে করে 40-এর পরে বিয়েগুলার খুঁজে পাবেটা কি বলেন? বলেন তো, কিছু পাবে খুঁজে? পাবে না তো। এটা একটু জীবন, এটা টাইম, এটা সময়ের কাজ, সময়ে করতে হয়, ঠিক কিনা? ও দেখেন যুবকরা কি মানে বিয়ের কথা শোনা মাত্র অস্থির হয়ে গেছে। খুচরা আমার বয়স এত বেশি, আমার আব্বা বোঝে না। ও দেখেন এইদিকে আবার শুরু হয়েছে। ঠিক ঠিক আছে, যুবকরা থাকো, আজকে ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই। গত বছর এখানে মাহফিল হয়নি, না হতে দেয়নি ফেরেশতারা? ফেরেশতারা দেয়নি। সেই নবাবগঞ্জের নবাবরা কোথায়? সে নবাবরা কি আছে? খুব বাড়াবাড়ি করেছিল। আলেমরা পালায় না, আলেমরা হাসতে হাসতে ফাঁসির মঞ্চ পর্যন্ত যায়। দেশের মাটিতেই তারা থাকে। হাসিনা আলেমরা পালায় না। অতএব যারা যে নেতৃত্বকে মানেন, একটু ভাবেন যে নেতা মানলাম, নেতা বানালাম কারে, সে তো আমার থুয়ে চলেই গেল। এটা কেমন কথা? নেতা কি কখনো পালাতে পারে? সত্যিকারের ত্যাগী নেতা কি তার কর্মী ছাড়া পালাতে পারে? পারে না। আমার নবীজি ওহুদের ময়দানে সবচেয়ে কম মার খেয়েছেন না বেশি মার খেয়েছেন? চিন্তা করেন, কর্মীদেরকে আগায় দেননি, নিজে আগে মার খেয়েছেন। এটাই হলো আদর্শ নেতৃত্বের পরিচয়, গুণ এগুলো, এগুলো খেয়াল করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমি খুব বেশি লম্বা সময় নেব না, কিন্তু সবার কাছে আমার একটা অনুরোধ, শেষ দোয়া না হওয়া পর্যন্ত একটা লোকও আমরা উঠব না। জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিলটাকে মনে করব ইবাদত। কি মনে করব বলেন? আমরা কি এটাকে ইবাদতের বাইরে মনে করছি? কেউ এটা ইবাদত। হয়তো এই ইবাদতে ওযু ফরজ না, নামাজে ওযু আসতে কয় না, এলাকে ওযু লাগে না নাকি? এলাকে ওযু লাগে তো নাকি? কিছু কিছু এলাকার আবার মুরিদ আছে ওযু লাগে না। পানির তলে মোমবাতি, বাবা বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে ওযু গোসল লাগে না। এরকম দরবার কিন্তু আছে আমার দেশে। এখন সাইজ করতে হবে আস্তে আস্তে। সময় যেহেতু আসছে, ৭১ থেকে ২০২৪, ৫৩ বছরে আমরা যেই প্রকৃত অর্থের যে স্বাধীনতার স্বাদ আমরা এটা ফিল করিনি, যা আমরা এই কয়েকদিনে ফিল করছি। কথা বলতে দেয়নি আমাদের ১৬ বছর। আমার ২৬ বছর ২৫ বছরের মাহফিল জগতের ইতিহাসে এর ১৬ বছর কেটেছে একটি বিপরীত স্রোতের, একটা বিপরীত স্রোতে। আর কতক্ষণ আপনি চলতে পারেন? এই বিপরীত স্রোতের মুখে আমাকে ফেস করতে হয়েছে। এমন কোনো মঞ্চ নাই যে মঞ্চে মাহফিল করতে বসলেই আমার কানে আসতো না, হুজুর খুব চাপ, খুব সমস্যা, কিছু হলেই হুজুর আমাদের এই মামলা হয়ে যাবে। এমন কোনো কথা বলবেন না, কমিটি এরকম করে চাপ দেয়। আবার কিছু কিছু মাহফিলের নেতা সেই চাপ দিয়ে বলে, হুজুর ওয়াজ করবেন আকাশের আর কবরের, দুনিয়া আমরা দেখে নেব। দুনিয়া দেখবে ওরা, আর দোয়া করব আমরা। আমাদের ভাগে কি রাখছে? দোয়া রাখছে। এরকম হুজুরও কিছু ছিল এই ১৬ বছর। দোয়া করার হুজুর ছিল কিনা বলেন? যারা শাহবাগের গণজাগরণ মঞ্চে গিয়ে বলে আমরা জীবনের শ্রেষ্ঠ আমল করেছি, ওরা আল্লাহ খেতাব পেতে পারে না, ওরা হলো জাতির মুনাফিক। এরকম মুনাফিক এখনো আছে না? নাই, এখনো আছে। এই দীর্ঘ ১৬ বছর বিগত সরকারের সুযোগ সুবিধা যারা গ্রহণ করেছে যত বেশি, ওরাই হচ্ছে টাটকা মুনাফিক। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে সময় দিচ্ছেন তো? কেউ যাবেন না। আমি কেন বললাম কেউ যাবেন না? যাওয়ার সময় হয়েছে যে, এই জন্য বলতেছি। ৯টা উঠলে আমি এটা বলতাম না, ঠিক আছে না? জি, সম্মানিত ভাইয়ের, আসুন আমি মূল জায়গায় আস্তে আস্তে চলে যাচ্ছি। আজকে শিক্ষার এমন দুরবস্থা, ৬ মাস আগেও একটা শিক্ষক হাঁসের ডাক শিখায়, প্যাক প্যাক শিখালো না কি জানি একটু শিখালো, হ্যাঁ, ৬ মাস আগেও। শিক্ষার এমন দুর্দশা, রাজশাহী ইউনিভার্সিটির জুবেরি ভবনে রাতে ছাত্রীকে নিয়ে কোকের সঙ্গে ঘুমের ঔষধ মিশিয়ে খাওয়াইয়েছে ইউনিভার্সিটির একজন শিক্ষক নামের কলঙ্ক নরপশু। এই গত কয়েকদিন আগে শোনা গেল এই শিক্ষক, যে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এই শিক্ষক সে এরকম করে একাধিক অনেক মেয়ের জীবনকে সে এরকম করে নষ্ট করে দিয়েছে। তো এইরকম কিছু কুলাঙ্গার আমার দেশে আসে না নাই? সহযোগী অধ্যাপক ডক্টর সাদিকুল ইসলাম, তদন্ত করা উচিত। শিক্ষকতার যোগ্যতা যাদের নাই, ধাক্কা মেরে সেখান থেকে বের করে দেওয়া দরকার। সম্মানিত ভাইয়েরা, আমরা শিক্ষাঙ্গন পবিত্র দেখতে চাই, ঠিক কিনা? পবিত্র দেখার জন্য শিক্ষাঙ্গনকে বেহায়ামুক্ত রাখার দরকার আছে না নাই? আজকের শিক্ষাঙ্গনগুলো কি বেহায়ামুক্ত হতে পেরেছে? পেরেছে বলেন তো? ওদের ক্লাস দুইটা, একটা হলো ইনকোর্স, আরেকটা হলো আউটকোর্স। ইনকোর্স হলো ক্লাসের ভিতরে, আউটকোর্স হলো গাছের গোড়ায় গোড়ায়, জোড়ায় জোড়ায়, সিপাই সিপাই, বাকবাকুম পায়রা, জোড়া জোড়া বসে, যেরকম নাউজুবিল্লাহ। এগুলো সংস্কার করার দরকার অবশ্যই আছে না নাই? আছে না নাই? আছে। পাপ আমি করব, পাপ আমাকে ঘেরাও করবে, পাপ আমাকে ঘেরাও করবে। বিড়ি খেলে, বিড়ি খাওয়ার সিমটম তার চেহারায় আসে না নাই? ঠোঁট কি হয়? তাহলে ঠোঁট দেখলে কি মনে হবে লোকটা কি করে? এর নাম কি? লোকের নাম কি? বিড়িখোর। না কি কয় নাম? বিড়িখোর। আবার মাহফিল এসে বলে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। পাপ করব আমি, পাপ আমাকে ঘেরাও করে ফেলবে। পাপ তো এমন একটা জিনিস, পাপ অনেকগুলোকে আরো টেনে আনে। যেমন বিড়ি খাবো, ঠোঁট আমার কালো হয়ে যাবে। মদ্যপান করব, চক্ষু আমার লাল হয়ে যাবে, চক্ষুটা বের হওয়ার মতো হবে, চোখ দেখলেই বোঝা যাবে এটা মদখোর লোট। বিড়ি খালেই মনে হবে, এটা ঠোঁট দেখেই মনে হবে। পাপ যখন করব, পাপ আমাকে ঘেরাও করে ফেলবে। জেনার কাছে কেউ লিপ্ত হয়ে যাবে, নতুন নতুন রোগ আক্রান্ত হবে। দাদার যুগে যে রোগ ছিল না, পূর্বপুরুষদের আমলে যে রোগগুলো ছিল না, আজকে সেই রোগের পরিমাণ কমেছে না বেড়েছে? আগের যুগে ক্লিনিক ছিল না, এত হসপিটাল ছিল না, এত হসপিটাল ছিল না। কোনো মহিলার ডেলিভারির জন্য সিজার লাগতো না। আমার দাদির সময়ে, আপনার দাদার দাদির সময়ে কোনো ডেলিভারির সময় সিজার লাগে নাই, অপারেশন লাগে নাই, পেট কাটা লাগে নাই। কিন্তু এখন সব জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় সন্তান ডেলিভারি হতে কি লাগে? সিজার লাগে। ক্লিনিকে শুধু ঢোকা মাত্রই, ক্লিনিকে ঢুকলে পরে শুধু ঢোকা মাত্রই সঙ্গে সঙ্গে বলে সিজার ছাড়া উপায় নাই। বলবো কথাগুলো বলবো। এখানে অনেক হয়তো বা ক্লিনিকের মালিকও থাকতে পারেন, হুজুর কি শুরু করলেন আপনি এগুলো? আছে না এরকম? আছে না? আচ্ছা, কোনোদিন কি আপনারা শুনছেন মানুষ ছাড়া কোনো প্রাণীর সিজার লাগে? গরুর সিজার লাগে, ছাগলের সিজার লাগে, কুকুরের সিজার লাগে, বিড়ালের সিজার লাগে, বাঘ সিংহের সিজার লাগে, কোনো প্রাণীর সিজার লাগে না, অপারেশন লাগে না, মানুষের লাগে। লাগে না লাগায় এই বিষয়টা একটু স্পষ্ট হওয়া দরকার। আপনি একটু আশপাশে নজর দিয়ে দেখবেন, কোনো ডাক্তারের বইয়ের কিন্তু সিজার লাগে না। কি কথা কি বুঝতেছেন আপনারা? ডাক্তারের বইয়ের কিন্তু সিজার, সিজার মানে খুন। একটা মহিলার যখন পেট কাটা হয়, তার মেরুদণ্ডে এমন একটা ইঞ্জেকশন করা হয়, শেষ, তার জীবনের অর্ধেকটা শেষ হয়ে যায়। এটা খুন করার মতো। হ্যাঁ, পজিশন একটু এলোমেলো হতে পারে, এটা হাজারে একটা হতে পারে, খুব মানে হাজারের মধ্যে দুই একটা হলে হতেও পারে, নাও পারে। সম্মানিত ভাইয়েরা, আমরা কিন্তু কখনো শুনি না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই ডাক্তার বউদের কিন্তু অপারেশন লাগে না। এরপরে ডাক্তার বউর অপারেশন লাগে না, হুজুরের বাড়িতে কিন্তু মিলাদ হয় না। ঠিক আছে কিনা বলেন? হুজুর কিন্তু মিলাদ পড়ায় না, শুধু মিলাদ দোয়া পড়তে যায়, ওনার বাড়িতে মিলাদ টিলাদ হয় না। কি কথা কি বোঝা গেল? কি সম্মানিত ভাইয়েরা, আরেকটা হলো পীরের বউ কখনো পীরের মুরিদ হয় না। ও জানে এই পীর কত নাম্বার ভেজাল লোক। কি কথা কি বুঝতেছেন? রাগ করতেছেন না তো আপনারা? আমাকে আপনাকে ভালো হতে হবে। কি হতে হবে বলেন তো? কি হতে হবে? ভালো, নেক আমল করতে হবে। আপনি হজ করে আসলেন, ক্লিনিক চলে না, মহিলা ঢুকলো আর আপনি খালি সিজার করতেছেন আর ক্যাশ বের করতেছেন, ধরা খেয়ে যাবেন। আমার বন্ধুগণ, মুরিদ প্রোডাকশন দিচ্ছেন আপনি, মুরিদগুলো লাউ কদু, হাজার হাজার লাউ কদু বেচার টাকাগুলো আপনার দরবারে দিয়ে গেল, আপনি এগুলোকে লোপাট করলেন। আমার বন্ধুগণ, আপনি ভাবতেছেন আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, না না, ধোঁকাবাজি করলে পরে সেই বান্দাকে আল্লাহ কখনো মাফ করবেন, আসতে পারেন না, মাফ করবেন। কোনো বান্দাকে ঠকাবেন, আপনি নিজেই ঠকে যাবেন। কোনো বান্দার হক নষ্ট করবেন, আপনি নিজেই ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ বলছেন, পাপ তুমি করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আয়াত নম্বর 81 এবং 82 দুটা আয়াত আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। পাপ আমরা যদি ছেড়ে দেই তাহলে আমি জান্নাত পেয়ে যাব, পাপ যদি ধরে ফেলি পাপ আমাকে ধরে ফেলবে। এই পাপ আমাকে ধরে ফেলে শুধু ক্ষান্তই হবে না, শেষ পর্যন্ত আমাকে ওই পাপ আমাকে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য এক নম্বরের চ্যালেঞ্জ হলো নিজের জীবনকে পাপ মুক্ত রাখা, গুনাহ মুক্ত রাখে। এটা সবচেয়ে বড় ক্যারিয়ার, সবচেয়ে বড় কি ক্যারিয়ার। মিল বানালাম, ইন্ডাস্ট্রিজ বানালাম, ব্যবসা বড় করলাম, বাণিজ্য বড় করলাম, জমজমি বাড়ায় নিলাম, গোটা মাঠ ভর্তি জমি ক্রয় কেড়ে নিলাম, বিশাল ধন সম্পদের পাহাড় বানালাম, নেতৃত্ব পেলাম, দল করলাম, নেতা হয়ে গেলাম, সামাজিক মর্যাদা পেয়ে গেলাম, সব কিছু পেয়ে গেলাম, কিন্তু আমলের ঝরে যদি ফাঁকা হয়ে যায়, আমার ওই অর্জন দিয়ে কোনো লাভ হবে না। আমার সবচেয়ে বড় অর্জন হলো আমার আমল নামায় নেক আমল। কি আমল বলেন? কি আমল? নেক আমল। নেক আমলটা কি? ধরুন আপনি রাস্তায় চলাফেরা করছেন, রাস্তায় চলাফেরা করতে নিয়ে হঠাৎ করে দেখতে পেলেন একটা খোয়া, একটা বড় সাইজের একটা খোয়া পড়ে আছে রাস্তার মাঝখানে। আদলা ইট পড়ে আছে, এই ইটটা আপনি মনে করলেন এই ইটের উপরে যদি কোনো বান্দারা পা পড়ে যায়, পা মুসকে যেতে পারে, পা ভাঙ্গে যেতে পারে। তরিকুল আদা মনে করে, কষ্টদায়ক বস্তু মনে করে যদি আপনি ওই খোঁয়াটা, ওই আদলা ইটটা সরাইয়া দিয়ে যদি রাস্তার পাশে রাখেন, এই এতরকম কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও জান্নাত দিতে পারে। এটা কি আমল? মানে এটা কি আমল? নেক আমল। ছোট্ট একটা বাচ্চার সঙ্গে দেখা হলো, ওই ছোট্ট বাচ্চা মসজিদে আসতেছে, আপনি তাকে সালাম দিলেন, স্নেহ করলেন, আদর করলেন, মসজিদের মধ্যে ঢুকায় নিলেন, পাশে বসে গল্প করলেন। এই যে ছোট্ট বাচ্চার সঙ্গে আপনি সুন্দর সময় কাটায় দিলেন, এই যে আপনার জন্য এটা নেক আমল হয়ে গেল। একটা মানুষের সঙ্গে সুন্দর করে কথা বললেন, হাসি মুখে কথা বললেন, এটা আপনার জন্য সাদগা হয়ে গেল। পৃথিবীর যত ভালো কাজগুলো, এই সমস্ত কাজগুলোর নাম হলো নেক আমল। ভালো আমলগুলো দিয়ে আমরা আমাদের জীবনটাকে ভরায় ফেলব। কিন্তু কিছু কিছু বুড়া চাচা আছে দেখবেন, ছোট্ট বাচ্চাদের মসজিদের সামনে দেখলে পরে চোখ বড় বানায়। উনি ভাবেন যে মসজিদ শুধু বুড়া মানুষের জন্যে। মসজিদ কি বুড়া মানুষের জন্য না সবার জন্য? বলেন, শুধু বুড়াদের জন্য না সবার জন্য? সবার জন্য। ছোট বাচ্চারাও মসজিদে চলে যাবি, বয়স 3 বছর 4 বছর হয়ে গেছি। বাপদের দায়িত্ব হলো সন্তানগুলোকে মসজিদমুখী বানানো। যদি 2-3টা বাচ্চা থাকে, একটা কোলে নেবে, আরেকটা ঘাড়ে নেবে, একটা কোলে নেবে, আরেকটা ঘাড়ে নেবে, মসজিদে চলে যাবে। ওই বাচ্চাগুলো মসজিদে গিয়ে হাসাহাসি করবে, কান্নাকাটি করবে, চিৎকার করবে, দৌড়াদৌড়ি করবে। আপনার কাতারের সামনে দিয়ে দৌড়াদৌড়ি করুক, আপনার ঘাড়ে গিয়ে বসুক, চুল পরিমাণ বাধা দিতে পারবেন না, কারণ ওদের ওটাই হলো নামাজ। আল্লাহু আকবার বলেন। কি মসজিদে বাধা দেয় না? বাচ্চাদেরকে বাধা দেয় না? এরকম কিছু বুড়া চাচা আছে না নাই? আছে। এগুলো করবেন না, এগুলো বদ আমল, এগুলো ভুল বুঝ, রং চিন্তা। এটা ওই সন্তান শিশু অবস্থায় আজান দেখছে, 5 ওয়াক্ত আজান হচ্ছে, সময়ের জ্ঞান শিখে গেছে। নেতার পিছনে কেমনে নেতৃত্ব মানতে হয় রুকু করা শিখলো, সেজদা দেওয়া শিখলো। ওই শিশুর মনে যে একটা কল্পনা, একটা আলপনা এঁকে থাকলো, সারা জীবন ওই শিশু কখনো ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারবে না। এই জন্য বাচ্চাদের মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু মায়েরা বাচ্চাদের মসজিদে না পাঠায়া বাচ্চাদের হাতে তুলে দেয় হলো মোবাইল। কি তুলে দেয়? মোবাইল তুলে দেয়। খায় না, গেমস দেখায়। গেমস দেখায় আর খাওয়ায়। গেমস দেখায় আর বাচ্চা দেখে 3 মিনিট, আর মা দেখে 3 ঘন্টা। মা দেখে কয় ঘন্টা? 3 ঘন্টা। মোবাইল দেখতে দেখতেই এই যে একজন প্রশ্ন করছে, হুজুর বর্তমানে পরকীয়ার পরিমাণ খুব বেড়ে গেছে। এই যে বোঝেন না, মানে আমার ওয়াজ কিছু রেডি করে দিয়ে গেছে, কিছু প্রশ্ন এখানে। তো পরকীয়া, এখন পরকীয়া করতে, আকাম কুকাম করতে আর কোথাও যাওয়া লাগে না, দেখা সাক্ষাৎ হওয়া লাগে না, মোবাইলটাই যথেষ্ট। এর চাইতে বড় পিয়ন আর পৃথিবীতে উন্নত মানের আর নাই। এটাই সবচেয়ে বড় পিয়ন। আমি কি ভুল বলতেছি? চুয়াডাঙ্গায় মাহফিল আমার গত বছর। তো মাহফিলে গেছে, খাইতে বসছে, এশার নামাজের পর আমাকে এক মুরব্বী এসে বলেন, হুজুর একটু দোয়া করবেন। কি দোয়া? বড় মেয়েটাকে বিয়ে দিয়েছে ঠাকুরগা। তো চুয়াডাঙ্গার মানুষ ঠাকুরগা বিয়ে দিলেন, ব্যাপারটা কি? হুজুর বিয়ে দিছি, ঠাকুরগা চলে গেছে। কেন আপনি কি যেন লুকাচ্ছেন? এত দূর, 300 মাইল দূরে ঠাকুরগা বিয়ে দিলেন, এই বিয়ের ঘটক কে? হুজুর মোবাইল। ঘটক কে? তাহলে কত বড় ঘটক, কত বড় এটা পিয়ন, মারাত্মক এটা। কারো ইনবক্সে, কোনো পুরুষ কোনো মহিলার ইনবক্সে মেসেঞ্জারে ঢোকা মানেই বেডরুমে ঢুকে যাওয়া। যুবকরা সাবধান, এগুলো আজকে করার দরকার আছে? আধুনিক প্রযুক্তির যুগেতে এগুলো ওয়াজই করতে হবে, কি ঠিক কিনা? যুবকরা, কারো মেসেঞ্জারে ঢোকা মানে কি? বেডরুমে ঢুকে যাওয়া। সাবধান, এ জায়গায় তোমার ইমান মজবুত রাখতে হবে। তোমার ইমানকে চিন্তাই করার জন্য ইউরোপ, আমেরিকা, পশ্চিমারা তোমাকে উলঙ্গ করার জন্য সর্বক্ষণ চেষ্টা চালাচ্ছে। ওরা উলঙ্গ, ওরা কি ঢেকে থাকে? ওরা কি চামড়া ঢাকে না, চামড়া দেখায়? ওদের কালচার হলো চামড়া দেখানো, আর আমাদের কালচার হলো চামড়া ঢেকানো। আমরা ঢেকে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। নিজের বউকে উলঙ্গ রাখে এমন কিছু বদমাইশ আমাদের সমাজও আছে না নাই? আছে না নাই? আচ্ছা, বউকে দেখায়। R15 তোলে, R15। R15 প্যাসেঞ্জার সিট হলো নিচু নাকি উঁচু? উঁচু। আর ড্রাইভিং সিটটা হলো নিচু। ড্রাইভিং সিটটা হলো নিচতলা, আর প্যাসেঞ্জার সিটটা হলো দোতলা। প্যাসেঞ্জার সিটে বসে হলো বউ, আর ড্রাইভিং সিটে বসে হলো স্বামী। স্বামী থাকে নিচে আর বউ থাকে দোতলায়। হুন্ডার টান একখান দিয়া গোটা নবাবগঞ্জ ঘুইরা সবাইকে জানান দিচ্ছে, এই যে দোতলায়, এটা কিন্তু আমার বউ আছে। আছে না নাই? বলুন তো, আছে না নাই? এগুলো কি নেকামল? আসতে বলুন, এটা কি নেকামল? কি এটা? বদামল। আবার সারাদিন এই নোংরামিগুলো করে সন্ধ্যার আগ দিয়ে বউটার একটা সুন্দর ছবি তোলে। মাথার চুল ছেড়ে দেওয়া, কপালে টিপ লাগানো, চোখে কাজল লাগানো, আর গালগুল দিয়া প্লাস্টার করা। হ্যাঁ, ছবি একখান তুলে ফেসবুকে পোস্ট দিয়ে বলে, প্রিয় ভাইয়ের আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। বুঝলেন না? আচ্ছা, বউ কি পাবলিক না পার্সোনাল? আজ থেকে বউ কি পাবলিক না পার্সোনাল? যারা পাবলিক করে তারা কি নেকামল না বদামল? পরকীয়া তো হবেই। পরকীয়া হবে না কেন? কথা আছে, আস্তে আস্তে সব বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। এই দেশে অশ্লীল সিনেমা, নাটক আমদানি হয়েছে বিগত 16 বছর, ঠিক কিনা বলেন? আমার দেশের প্রেক্ষাগৃহে, সিনেমা হলে ভারতের সিনেমা চালু হয়েছিল। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সমাজ থেকে সকল অন্যায় দূর করার জন্য, সকল পাপ কাজ বন্ধ করার জন্য হাজার বছর ওয়াজ করে এগুলো বন্ধ হবে না। এগুলো বন্ধ করার জন্য কোরআনের যে সমস্ত আইন কানুন আছে তা সমাজে চালু করতে হবে। এমতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আল্লাহর আইন চালু করতে হবে। এই কথা বললে আমাদেরকে বলা হতো বিগত 16 বছর জঙ্গি, মৌলবাদী, সন্ত্রাসী, কট্টরপন্থী, এরকম করে গালিগালাজ দিত। যারা গালিগালাজ দিয়েছ, যারা মৌলবাদী বলেছ, আল্লামা সাঈদীর কথা মনে পড়ে গেল। উনি যে আল্লাহর ওলি ছিলেন, আমার কাছে মনে হয় এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। উনি বলেছিলেন, আজ থেকে 20-25 বছর আগে গাছের গোড়ে এক ঝাঁকি দেওয়া হবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কোথায় যা পড়ছে? এমন একটি সময় আসবে পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কলার পাতায় শুয়েছিল, ঠিক কিনা? ঠিক আছে তো, এখন আর কোনো নাগরিক অচেতন নাই, সবাই সচেতন। সচেতনতার জন্য আজকের এই পরিবর্তনটা হয়েছে। আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এমন সংসার আমরা পাইছি, সংসারের ঋণ হলো 18 লক্ষ কোটি টাকা। আর সেই ঋণের সংসার থেকে ওরা লোপাট করে বাইরে পাচার করছে 11 লক্ষ কোটি টাকা। দেশপ্রেমিক, হ্যাঁ, 71-এর ধোঁয়া তুলে ওই মুক্তিযোদ্ধার গল্প শোনাইছে 54 বছর। রাজাকারকে গালি দিতে গিয়ে রাজাকার যে শব্দ তোমরা ব্যান করেছিলে সেই শব্দ হয়ে গেছে আজকে ব্র্যান্ড শব্দ, ঠিক কিনা? আমি কে, তুমি কে? কে বলেছে? কে বলেছে? চিন্তা করো। আজকের আধুনিক ছেলে পেলে এরা সচেতন, যারা ভালো তারা অনেক ভালো, রাত জেগে জেগে সিজদা দেয় আল্লাহকে, ইউনিভার্সিটিতে পড়ে, নোংরামি করে না, মদের বোতল হাতে নেয় না, অস্ত্রের ঝনঝনানি দেখায় না, কোন নোংরা প্রেমের সঙ্গে তারা জড়িত নয়। এরকম আল্লাহওয়ালা ইউনিভার্সিটিতে কিছু ছাত্র আছে না? নাই। তার নাম হচ্ছে শিবির, ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? আমি 2001 সেশন আমি ঢাবির ছাত্র ছিলাম। হলে অনেক ছাত্র থাকে, ইয়াং ছেলে পেলে, পাশেই তো মেডিকেল, জাস্ট যে কি বলে শাহবাগের মোড়ে যে মেডিকেল কলেজ, মেডিকেল কলেজ হসপিটাল, নাম তো এক সময় কত নাম যে হয়েছে আল্লাহ জানে। আগে তো ছিল পিজি, এরপর থেকে আরো কত কি নাম, মানে নাম তো মোড়ে মোড়ে পাল্টায়। আচ্ছা, যাই হোক, রক্তের প্রয়োজন হলে হলে ঢুকতো, হলে ঢুকে বলতো এই গ্রুপের রক্ত লাগবে, কে যাই নিয়ে জানে এই গ্রুপের, এই ছেলেটা এই গ্রুপের। তখন বলতো তুমি কি বিড়ি খাও? দেখো তো বিড়ি খায় না কি না? বিড়ি খায় না। শোনো, বিড়ি খায় না, নেশা করে না, যে দলের ছেলে সেটাই হলো শিবির। দেখো তো শিবির আছে নাকি, মানে শিবিরে রক্ত হলে এটা ভালো, ফ্রেশ, নোংরামি করে না। এটা আমি নিজের চোখে দেখা, নিজের চোখে দেখা। সবাই জানে কারা চরিত্রবান আর কারা চরিত্রহীন, সব জানে। এই 16 বছর চাঁদাবাজি, সন্ত্রাসী, জেনা, ব্যভিচার কারা করেছে জাতির সামনে সব সুস্পষ্ট, ঠিক কিনা? সব সুস্পষ্ট। রাগ করতেছেন নাকি আপনারা? এখন তার কথা বলতে সমস্যা নেই? সমস্যা আছে? যখন সমস্যা ছিল তখনও কথা বলেছি। একদিনের জন্য আমি আমার জবানকে আমি বন্ধ রাখিনি, কথা বলার চেষ্টা করেছি। যারা আমাকে ফলো করেছেন, আমি কথা বলেছি, বর্ণচড়া হইনি, সুরত পাল্টাইনি। আমার বিরুদ্ধে মামলা হয়েছে, জেলে ঢুকেছি। জেলে ঢোকার সময় ভিতরে এক দেখি মুরব্বী চাচা আমার দেখে দারুণ খুশি, জড়ায় ধরে বলে হুজুর আমি মহা খুশি। কেন? কা আপনি আমার সঙ্গে দেখা করতে আসছেন, দেখছেন? কা আপনি কেন খুশি? হুজুর ওয়াজ তো শুনতে পারবো, শুক্রবারের দিন জুমার খুতবা হবে, আমাকে সবাই মিলে উঠায় দিল, নামাজ পড়ব। সেই জুমার নামাজ পড়ার পরে সেই দিনের আসর থেকে আমার মসজিদের জামাতে নামাজ পড়াই নিষিদ্ধ। দেখেন, চাচা চাইল ওয়া শুনতে, আমার জামাতে যাওয়াই বন্ধ হয়ে গেল। জেলখানার মধ্যেও জুলুম করা হয়েছে অসংখ্য আমাদের দ্বীনি ভাইদেরকে, ঠিক কিনা? আয়না ঘর বানিয়েছিল। কি ঘর? আয়না ঘর। 8টা বছর ব্যারিস্টার আরমান, 8টা বছর নিজের কানে শোনা, আমি দেখে এসেছি তাকে। আরমান ভাই বলেছেন 8টা বছর আমি সূর্যের চেহারা দেখিনি। 8 বছর আগে আমার বাপকে ফাঁসি দিয়ে মারা হয়েছে, এই খবর আমি জানিনি। বের হওয়ার পর আমি জেনেছি আমার বাবাকে শহীদ করা হয়েছে। কথা কি বোঝা যায়? এটার নাম স্বাধীনতা। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ ইলামান আজমি, একটা দেশের সেনাবাহিনীর ব্রিগেডিয়ার মানে কি? অনেক বড় একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তাকে ধরে নিয়ে ওই আয়না ঘরে রেখেছে 8-9 বছর। বউ ভেবেছে আমার স্বামী তো মারাই গেছে, বউটার আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে। বলেন, এই যে পরিবার থেকে তাদেরকে বঞ্চিত করা হলো, বাবার হক, স্ত্রীর হক, স্বামীর হক, ছেলের হক, মেয়ের হক, এতগুলো হক যারা নষ্ট করেছে আল্লাহ তাদেরকে ছাড় দেন না, ছাড় দেন না, ছেড়ে দেন না, ঠিক কিনা? ধরেন নাই, ধরছেন কিনা বলেন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো পাপে থাকা না পাপ মুক্ত থাকা। বলেন বলেন বলেন, পাপ ছেড়ে থাকতে হবে, পাপ করা যাবে না, চোখের গুনাহ করা যাবে না, কানের গুনাহ করা যাবে না, কথার গুনাহ করা যাবে না, অন্তরের গুনাহগুলো করা যাবে না। এই সমস্ত গুনাহগুলো থেকে আমাকে পরহেজ থাকার চেষ্টা করতে হবে। হাতের গুনাহ করা যাবে না, পায়ের গুনাহ করা যাবে না, কারণ এই হাত এই পা একদিন সাক্ষী দেবে কার আদালতে। সব একদিন সাক্ষী হয়ে দাঁড়াবে। এই জন্য আমার বন্ধুগণ, আমরা এত নামাজ পড়ি, এত চোখের পানি ফেলে ফেলে কান্দি, দোয়াগুলো যায় কোথায়? দোয়া কেন কবুল হয় না? বান্দার দোয়া কবুল হওয়ার পেছনে, বান্দার দোয়া কবুল না হওয়ার পেছনে কিছু কারণ আছে, কিছু অন্তরায় আছে। এবাদত কেন কবুল হয় না? এবাদত বান্দার তখনই কবুল হবে 10টা বদগুণ থেকে, যখন বান্দা নিজেকে পরহেজ রাখতে পারবে। কয়টা বদগুণ? 10টা বদগুণ। একটাও কি বলেছে নাকি? এখন বলেন, ওয়াজ কি শুরু না শেষ? শুনতে কি রাজি আছেন? নুরু রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। নুরু নামে কোনো লোক থাকলে কি আবার মন খারাপ করলেন কিনা জানি না। আচ্ছা আমার বন্ধুগণ, এটা কিসের বাগান? এটা আমের বাগান। আলহামদুলিল্লাহ, এখানে লিচুর বাগান তো, দিনাজপুরে লিচু হওয়ার কথা, লিচু আছে মাশাআল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। এক একটা মাটির এক একটা বরকত। আর আমি বসে আছি কোথায়? এটা নিচু। আমি এটা ভাবতেছি যে একটা ঝাঁকি মারলে তো পড়ে যাবে এখানে। না ঠিক আছে আলহামদুলিল্লাহ। এই ধরেন তো ওনাকে, কই যায়? এই বসেন বসেন। হাতে কি আছে? নিয়ে আসেন তো, ওটা নিয়ে আসেন তো। বসেন। এতগুলো লোকের ভিতর থেকে আপনি ওঠেন কেমনে? বসেন ভাই। এই যে ধমকটা মারতেছি, রাগ করতেছেন নাকি আপনারা? বাচ্চা ওষুধ না খেতে চাইলে মা কি করে? আগে দোয়া করে, আগে বলে বাবা খা, খা বাবা খা। তাও খায় না। জ্বর 100 ডিগ্রি, মা কান্দে, এরপর ওষুধ খায় না। পরে কি করে? 2 হাত আর 2 পা শক্ত করে ধইরা মুখের মধ্যে ওষুধ ঢুকায়, খা। কি এই মোহাব্বত? এই ধমকের মধ্যে মোহাব্বত কম না বেশি? বেশি। রাগ করেন না, থাকেন, একটু আমার দিকে তাকান। তাহলে ইবাদত কবুল হবে, শর্ত হলো 10টি যে অন্তরায় আছে, এই 10টি অন্তরায় আমার আপনার জীবন থেকে মাইনাস করতে হবে। ইবাদত কবুলে 10টি অন্তরায়ের 1 নম্বর হলো মুনাফিকি বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে বলেন? মুনাফিকি তো আমাদের মধ্যে নাই। আসতে কয়, আছে আছে আছে। জমায়ের দলিল হয়নি, বায়না হয়েছে 10 লক্ষ টাকা বিঘা, সব চূড়ান্ত, সব কিছু হয়ে গেছে, খালি দলিলটা বাদ আছে, বায়না টানা হয়েছে, অথবা মৌখিক কিছু কথাবার্তা হয়ে গেছে। আরেকজনের আরেক বদমাইশ এসে দাম কইছে, তোমারে 11 লাখ টাকা বিঘে দিয়ে দেব। এখন এ ধান্দায় আছে যে এটা কেমনে সুটান যায়। এরকম লোক তো দিনাজপুরে নাই। আচ্ছা, এগুলো ওয়াজ কি করার দরকার? আসতে দরকার আছে, দরকার আছে। আচ্ছা, বাপ মারা গেছে, বোন সম্পত্তি নেওয়ার জন্য 1.5 বছর পরই আসছে, মারা যাওয়ার পর আসে নাই, 1.5 বছর পরে এসে বললো, ভাই বাপ তো মারাই গেল, ধানি জমি কিছু আছে, আম বাগান কিছু আছে, তো কিছু আমরা তো পাই, তো আমাদের যে অংশগুলো দিয়ে দাও। ভাইয়ের চোখ, চোখের বড় দেখে, মানে চোখটা এমন বড় বানাইছে গরুর চোখ ফেল আছে কিনা, মানে চোখের চাহনি দেখে এখন বন মনে মনে চিন্তা করে, আল্লাহ এ কি মালাকুল মউত নাকি? ভয় থরথর করে কাঁপে বনরা। কিন্তু সম্পত্তির অধিকার বনের আছে না নাই? বন কি এসে চাওয়ার আগেই কি ভাইয়ের দেওয়ার দায়িত্ব ছিল না? বলেন বলেন বলেন। কারণ বোন তো সেই বাড়িতে নাই, সে চলে গেছে কার ঘরে? পরের ঘরে, স্বামীর ঘরে গেছে। উচিত ভাইকে ডাক দিয়ে ওই বোনের হাতে হস্তান্তর করে দেওয়া, তোমার অংশ তুমি নিয়ে যাও, আমি জাহান্নাম যেতে চাই না। তা তো বলেই না, বোন এসে বসলে পরে উল্টা ফতুয়া দিয়ে দেয়, বোন রাগ করুন, একটা কথা বলে কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল, দেখছেন? মানে এটা একদম শয়তান থেকে রাওয়ায়াত। কার থেকে বলেন তো? শয়তান থেকে বর্ণনা আসছে। এগুলো কি নেক আমল না বদামল? বলেন কি আমল? কি আমল? বদামল। আমার বন্ধুগণ, এই সমস্ত কাজগুলো যারা মুনাফিক তারাই করতে পারে, মুনাফিক ছাড়া এই সমস্ত কাজ অন্য কেউ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলছেন, মুনাফিককে সবচেয়ে বেশি শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। জাহান্নামের তলদেশ আল্লাহ তাআলা উদ্বোধন করবেন মুনাফিক দিয়া, কারণ কাফেরের দ্বারা, মুশরিকের দ্বারা, ফাসিকের দ্বারা, জালিমের দ্বারা ইসলামের যতটুকু না ক্ষতি হয় তার চেয়ে বেশি ক্ষতি হয় হলো মুনাফিকের দ্বারা। মুনাফিক কাকে বলে, মুনাফিকের সংজ্ঞাটা কি, একটু আমরা শর্ট সময় হলেও বুঝে নেওয়ার চেষ্টা করব। হয়তো বুঝে নিয়েছেন ইতিমধ্যে, আপনাদের বোঝা শেষ হয়ে গেছে। হুজুর যে ওয়াজ শুরু করছে 2-3 দিনেও শেষ হবে না। একটা পয়েন্ট কেবল আমি বললাম, আর 9টা পয়েন্ট এরকম করে রয়ে গেছে। আমার বন্ধুগণ, মুনাফিকের সংজ্ঞাটা হলো যারা কথা বলে, মিথ্যা বলে, ওয়াদা করে, ভঙ্গ করে, ঝগড়া করে, খারাপ ভাষায় কথা বলে, আমানত নেয়, আমানত ভঙ্গ করে, এই সমস্ত সিমটম যাদের মধ্যে পাওয়া যাবে সেই লোকটাকে ইসলামের পরিভাষায় তাকে কি বলে বলেন? মুনাফিক বলে। এখন এই 4টা বদগুণ যার মধ্যে আছে সে হলো মুনাফিক, এই 4টা বদগুণ যার মধ্যে নাই সেই হলো মুমিন। আমার মনে হয় এই 4 বদগুণ এই দিনাজপুর জেলার কোনো মানুষের নাই। আছে আছে আছে। বায়নাপত্র আউট করে, ওই যে 1 লাখ বেশি কইছে, কয় লাখ বেশি কইছে, বায়না আউট। তোমার আমি জমিয়ে দেবো না, কেন আমার সঙ্গে তুমি এরকম বেদবি করলে, কেন সালাম দিছিলা? কি কথা কি বুঝতেছেন আপনারা? এমনি একটা ইস্যু তৈরি করে এটাকে ঘোলাটে বানায়া, ওর মতলব হলো দাম আরেকজন বেশি কইছে, যে বেশি কইছে ও এক গুনাহগার, আবার যে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করেছে আরেক গুনাহগার। আছে না নাই? আরেক গুনাহগার। এগুলো ইসলাম হালাল করেছে না হারাম করেছে? হারাম করে দিয়েছে। মুনাফিকদের শাস্তি হলো মারাত্মক। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সরাসরি অর্ডার দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুয আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম। হে রাসূল, হে নবী, আপনি জিহাদ ঘোষণা করুন কাফিরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে। মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করতে বলেছেন আমার রাসূলকে কে? তাহলে মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করার দরকার আছে না নাই? বলেন আছে। আমার ভাইয়েরা, কি পরিমাণ জুলুম শুরু হয়েছিল, কি পরিমাণ মুনাফিকি আমার দেশে শুরু হয়েছিল, কত মিথ্যা কথা, কত মিথ্যা শপথ শুরু হয়েছিল। আল্লাহ তাআলা নিজে সরাসরি সাহায্য করেছেন। আমার কাছে মনে হয় এটাই কারণ, 5ই আগস্টের আগের কয়েকটা দিন সমস্ত যুবকদের মধ্য থেকে, সমস্ত ছাত্রদের দিল থেকে ভয়টা দূর করে দিয়েছেন তিনি আমারকে। কোনো ছাত্রের মধ্যে কোনো ভয়ই নেই, গুলি মারে ও আগে যায়, ঠিক কিনা? আসতে বলেন জোরে, কোন ঠিক কিনা? স্বরাষ্ট্রমন্ত্রীকে এক পুলিশ বলে, স্যার এই যে ভিডিও দেখেন, গুলি করি একটা মরে আর বাকিগুলো ভয় করে না, সরেও না, ওরা আরো আগায় আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান খায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। তোমরা যদি পালিয়ে যাও, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যদি পিছু হটো, আমি তোমাদের উপর এমন একটা জাতি চাপিয়ে দেব যাদের কোনো ক্ষতি তোমরা করতে পারবে না। সেই দিন ওই যুবকরা, ওই ছাত্ররা যদি পালিয়ে যেত, কখনোই আমরা টিকতে পারতাম না। ওই যুবকরা পালাইতো নাই, বরং সাহসিকতা নিয়ে সামনে গিয়ে এসেছে, বুকের তাজা প্রাণ ঢেলে দিয়েছে, হকের বিজয় হয়ে গেছে, ঠিক কিনা? জীবন দিয়েছে তারা। জীবন দেওয়া কি সস্তা? জীবন দিতে সাহস লাগে, সেই সাহস দিয়ে দেন কে? এই তো পাশেই, এখান থেকে মাত্র 30 কিলোমিটার দূরে শহীদ আবু সাঈদের বাড়ি, এই পাশেই। না যে কিলোই হোক, পাশে তো এই 20 কিলোমিটার, 15-20 কিলোমিটার দূরে জাফর পাড়া, না জাফর পাড়ায়, হ্যাঁ বাপনপুর জাফর পাড়ায় শহীদ আবু সাঈদ। আমি গিয়েছিলাম, তার আব্বা আম্মার সঙ্গে আমিও দেখা করে আসছি। চিন্তা করুন, ইংলিশের ছাত্র, মেধাবী ছাত্র, ইউনিভার্সিটিতে পড়ে, তো মেধা আছে, যোগ্যতা আছে, সে গুলির সামনে দাঁড়ায় গেছে, দুহাত উঁচু করে বুকটা পাতা দিয়ে বলে, কত গুলি চালাবি চালা, জুলুম শাহীর পতন চাই। পড়াশোনা করব আমরা আর চাকরি পাবে আরেকজন, এটা হতে পারে না। বৈষম্য দূর করতে গিয়ে যারা আন্দোলন করে, জুলুম বন্ধ করার জন্য যারা আন্দোলন করে, দুনিয়া থেকে বিদায় হয় ইমানে হালত যদি হয়। রাসূল বলেছেন, আগুনে পুড়ে মারা গেলে সে শহীদ, পানিতে পুড়ে মারা গেলে শহীদ, শুক্রবারে মারা গেলে সে শহীদ। সম্মানিত ভাই, পেটের পীড়ায় যদি কেউ মারা যায় শহীদ, কি সহিহ হাদিস। জুলুমকে নিশ্চিহ্ন করার জন্য, হককে প্রতিষ্ঠিত করার জন্য, জালিমের বিরুদ্ধে লড়াই করে যারা মারা যায় তারাও শহীদ। আমাদেরকে আবার এগুলোর বিরুদ্ধে বলে কে, দেখ হুজুর ফতুয়া দিল। এখনো মানে ওত পেতে আছে, দুষ্টরা আছে না নাই? দুষ্টগুলো আছে না নাই? আচ্ছা, মাথা মোটা রাখা যাবে না, কান খাড়া করে থাকতে হবে, সজাগ থাকতে হবে, দেশকে পাহারা দিতে হবে, কোন জালিমরা যেন আর মাথা উঁচু করে না দাঁড়াতে পারে, ঠিক কিনা? চাঁদাবাজি করতে দেখলে একদম হাত ভেঙে দিবেন, কি আসতে কোন কেন জোরে বলেন, ঠিক কিনা? যে চাঁদাবাজি করতে আসবে ধরে ফেলবেন, ডাকাতি করতে আসবে ধরে ফেলবেন। আপনি একজন, আপনি একাই একটা বাংলাদেশ, এটা মাথায় রাখতে হবে। আমার দেশকে আমাকে গড়তে হবে। আমার বিশ্বাস, যদি সঠিক একটা নেতৃত্ব দেশে আসে, এই দেশ পরিবর্তন হতে বেশি দিন লাগবে না। এদেশের মাটি সোনার চেয়েও খাঁটি। আমার দেশের এমন কোনো দিক নেই প্রাকৃতিক সম্পদ জানাই। অনেক দেশে আপনি পাহাড়ই খুঁজে পাবেন না, আমার দেশে পাহাড় আছে, নদী আছে, খাল আছে, তারপরে কি বলে কয়লার খনি আছে, গ্যাসের খনি আছে, স্বর্ণের খনি আছে। সোরের খনিটা ছিল, বোঝেন নাই? এখনো কিছু আমলা টামলারা আছে, আছে কিনা বলেন? আমি কি দোয়া করে দেব? 12টা বাজে কিন্তু, আসেন দোয়া করি, বসেন। তাহলে আবার একটু টাইম নিলাম, দয়া করে কেউ উঠবেন না। আর একটু সময় নিয়ে এই 10টা পয়েন্ট আমি আস্তে আস্তে করে শেষ করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। মুনাফিকদের দোয়া কবুল করেন না কে? তাহলে দোয়া কবুলের শর্ত হলো মুনাফিকি করা যাবে, মিথ্যা কথা বলা যাবে, গীবত করা যাবে, ওয়াদা ভঙ্গ করা যাবে, আমানতের খেয়ানত করা যাবে, বনের সম্পত্তি মেরে খাওয়া যাবে, হিংসা করা যাবে। যাবে? অন্যের বউ খুব ভাল লাগে, নিজের বউ ভাল লাগে না, এ আকাম কুকাম না কিছু বদমাইশ আছে না নাই? আছে না নেই বলেন তো? ওকে ধরছে বুড়া শয়তান। ওকে কি শয়তান ধরছে? বুড়া শয়তান। জেনার একটা ক্লাস আছে, যেরকমভাবে অবিবাহিত কোনো যুবক যদি জেনা করে তার শাস্তি হলো 100টা বেত্রাঘাত, মিয়াতে জেলদা। কার হুকুম এটা? কোরআনে এমন আয়াত আছে না নাই? মিয়াতে জেলদা কোরআনের আয়াত এটা। যদি কোনো বিবাহিত বুড়া জেনাকার যদি জেনা করে, আর শাইখুজ জানি, হাদিস আসছে আর শাইখুজ জানি, বুড়া জেনাকার যদি জেনা করে, বুড়া হয়ে গেছে জেনা ছাড়া না, ওই যে ইঁদুর বুড়া হলেও কি কাটা বাদ দেয় না, আচ্ছা যাই হোক, এলাকার কিছু লোকাল ভাষা আমি একটু শেখার চেষ্টা করছি। আপনাদের ভাষাগুলো অনেক মজার। বলি আলহামদুলিল্লাহ। আপনাদের তুমি আপনি একসঙ্গে হয়ে যায়, তাই না? তুমি আপনি এটা একসঙ্গে হয়ে যায়, খুব মজা লাগে। তুমি থেকে কখন আপনি হয়, আপনি কখন তুমি হয়, এটা বোঝা যায় না। নওগাঁর দিকে গরুকে গরুওয়ালা বলছে, কে গরু আপনি খাবিন তো খাবিন, না খাবিন তো গুদগুদাবিন না, বুঝলেন? মানে গরুকে আপনি বলে। একটা দেশের কত ভাষা, এই ভাষাগুলো কে দিয়েছেন বলেন তো? আল্লাহ দিয়েছেন। তাহলে মুনাফিকি আমার ভিতর থেকে দূর করতে হবে, এই চেষ্টা করবে কে? আল্লাহ চেষ্টা করবে না? মুনাফিকি দূর করার জন্য চেষ্টা করবে আল্লাহ। সাহায্য করবেন কে? চেষ্টা করতে হবে আমাকে। 12টা বাজে তো, মাথা কাজ করতেছে না কারো? সমস্যা নাই তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিক কারা? ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এই সমস্ত লোকগুলো এরা বলে আমরা ঈমান এনেছি, পরকালকে বিশ্বাস করেছি, কিন্তু আল্লাহ বলছেন না না, এরা ঈমানই আনে নাই, ঈমানই আনে নাই। আপনি কই যান? বসেন, আপনি গেলেই আপনাকে ফলো করে আরেকজন যাবে। বসেন। জি, আমি কষ্ট দিয়ে যাচ্ছি, আপনারা কষ্ট মনে করলেও আমার কিছু যায় আসে না, কারণ একটু কষ্ট দিয়ে যাব আজকে আমি। একটু বসেন, কষ্ট মনে করা যাবে না, এটা ইবাদত। একজন দেখলে আরেকজন ফলো করে, একজন উঠলে আরেকজন তাকে ফলো করে। একটু বসেন। মুনাফিকি দেখেন, মুনাফিকদের জন্য আপনি যদি দোয়া করেন, আপনি যত বড় আল্লাহওয়ালা হন, মুনাফিকদের জন্য দোয়া করলে আপনার দোয়া আল্লাহ কবুল করবেন না। তাহলে পাপীর জন্য দোয়া করলেও সেই পাপীর দোয়া কবুল করেন না কে? আল্লাহ। এটাও কিন্তু একটা বিষয়। এই তো লাইন আসছে, এই যে বলে দিচ্ছে দেখেন, আলেম মানুষ থাকলে যা হয়। মনে ছিল না আমার? আমার নবী নিজে, আমার নবী তার জীবদ্দশায় মুনাফিকদের লিডার, মানে বনু নাজির, বনু কুরাইজা, এই ইহুদিদের সঙ্গে সবচেয়ে গভীর সম্পর্ক যে মুনাফিকটার ছিল। বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দকের যুদ্ধ, সব যুদ্ধের প্যাঁচ লাগা দিতে যে হোতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই লোকটা, এই মুনাফিক নবীর জীবদ্দশায় মারা গেল। মারা গেলে নবীর কাছে সংবাদ আসলো। তার ছেলে ছিল খুব ভালো আল্লাহওয়ালা একজন ভালো সাহাবি। নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার বাপটা খারাপ মানুষ, কিন্তু আমার তো বাপ, আমার তো জন্মদানকারী, আমি তো সেই বাবার কোলে বড় হয়েছি, আমার মধ্যে তো কিছু দয়া মায়া আছে। হুজুর, আপনি আমার আব্বার কাফনের জন্য, দাফনের জন্য আপনি একটা জুব্বা আপনি আমাকে দান করুন, আমার আব্বার গায়ে আমি এটা পড়াইয়া দেব। আমার নবীজি মানা করলেন না। নিজের ঘর থেকে নিজের গায়ের একটা জুব্বা তার হাতে দিয়ে বললেন, যাও নিয়ে যাও। কিছুক্ষণ পরে সে বলছে, হুজুর গোসল করায় দিয়েছি, কাফনের কাপড়টা পরাইয়া দিয়ে যে জানাজার প্রয়োজন হবে, জানাজা যদি আপনি যদি আমার কথা একটু শুনতেন, দয়া করে আপনি আমার আব্বার জানাজা আপনি একটু পড়াবেন। আমি যেন আমার বাবা খারাপ মানুষ, আমার নবীজির ভিতরে দয়ার পরিমাণ সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে কম না সবচেয়ে বেশি? আমার নবীজি কাউকে কটাক্ষ করে কথা বলতে পারতেন না, আমার নবীজি মিষ্টি মুখে কথা বলতেন, কাউকে ধমক দিয়ে কথা বলেন নাই। এমনকি আমার নবীজির হাতের আঘাতে, তরবারের আঘাতে এই দুনিয়ার একটা কাফের লোক মারা যায় নাই। যুদ্ধাহত হয়ে গেছে, নবীজি আঘাত করেছেন, শুধু প্রতিহত করেছেন, ডিফেন্সে ছিলেন, কিন্তু রাসূল আঘাতে কেউ মারা যায় নাই। আমার নবীজি খুব দয়ার সাগর ছিলেন, আমার নবীর কাছে যে আসতো সেই ঠাঁই পেয়ে যেত। আমার নবীজি কড়া মানুষ ছিলেন না, খুব নরম মানুষ ছিলেন। যদি কড়া হতেন, মেজাজি হতেন, কেউ তার সামনে আসার সাহস পেত না। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর কাছে সব ধরনের, সব বর্ণের, সব শ্রেণীর মানুষগুলো আমার নবীর কাছে এসে চান্স পেয়ে যেত, ঘন্টার পরে ঘন্টা কথা বলার সুযোগ পেয়ে যেত। আমার নবীজি যখন শুনতে পেলেন সাহাবী তার বাবার জানাজায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন, আমার রাসূল মনে মনে চিন্তা করলেন, হারে আমার তো সাহাবী, তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার যেহেতু বারবার আবদার, আমি কেমনে করে জানাজায় না যাই। নবীজি জানাজায় চলে গেলেন, জানাজা শুরু হয়ে যাবে, মুনাফিকের জানাজা। আমার নবীজি জানাজায় দাঁড়িয়ে গেছেন। সাহাবে কেরামদের মধ্যে একজন ওমর ছিলেন, ওমর ছিলেন একটু মেজাজি মানুষ। নবীজি আসতে করে রাসূলকে জুব্বা টান দিয়ে বলতে, হুজুর আপনি কার জানাজায় আসছেন? সে তো মুনাফিকদের লিডার ছিল। রাসূল বললেন, ওমর রে, আমি জানি এই লোকটা মুনাফিক, কিন্তু আমাকে বাধা দিও না, আমি জানাজা পড়াইয়া যাই, আমাকে বাধা দিও না। আমার নবীজি জানাজায় শামিল হলেন, জানাজার নেতৃত্ব পর্যন্ত দিলেন, জানাজা সম্পন্ন হয়ে গেল। জানাজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আপনি মাফ চান আর না মাফ চান, আপনি যদি মুনাফিকদের ব্যাপারে 100 বারের বার 70 বারের যদি বেশি বার যদি আপনি তাদের জন্য মাফ চান, আমি আল্লাহ আপনি নবী হলেও কি হবে, আমি আপনার দোয়াও কবুল করব না। তাহলে মুনাফিকের দোয়াও কবুল হয় না, মুনাফিকের পক্ষে যারা দোয়া করে তাদের দোয়াও কবুল হয় না। মুনাফিকে করা যাবে? তাহলে ইবাদত কবুলের অন্তরায় 1 নম্বর কি করা? মুনাফিকি করা। আরও আছে কয়টা? 9টা। দেখি আসুন, নাম্বার 2, নামাজে অলসতা করা, নামাজে আলস্য চলে আসা, নামাজ পড়তে একটু হেলা খেলা করা, হেলে দুলে পড়া, অসময়ে পড়া, তাড়াহুড়ো করা, নামাজে মসজিদে ঢুকলে ছটফট করে, ইমামকে তাড়া দেয়, নামাজ একটু দেরি হলে পরে পিছন দিকে লোকমা দেওয়ার চেষ্টা করে, গলা ছাড়া দিয়া কয় হুজুর শেষ করে। আসে না নাই? ইবাদত কবুলে এগুলো একটা অন্তরায়। নামাজের মধ্যে মজা আসে না নাই? আসতে বলবেন, মজা আসে না নাই? যে ইমানদারের নামাজের মধ্যে মজা লাগে না, নামাজ লম্বা হলে ভালো লাগে না, রুকু লম্বা হলে অস্থির লাগে, মাহফিলে বসে থাকতে ভালো লাগে না, মাহফিল থেকে উঠলে কখন উঠবো এরকম তাড়া কাজ করে, নামাজে বিরক্তি কাজ করে, ভাবতে হবে ওর ভিতরে শয়তানের ওয়াসওয়াসা অবশ্যই আসে না নাই? কি কথা ক্লিয়ার? কথা কি বোঝা যায়? নামাজের মধ্যে মজা পেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, মজা না পেলে 1 রাত 1 ঘন্টা 2 ঘন্টা নয়, একটা রাত হলো 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা পর্যন্ত আমার নবীজির গোটা রাত চলে গেছে। গোটা রাতে তার নামাজ শেষ হয়েছে মাত্র 2 রাকাত। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। গোটা রাতে নামাজ হয়েছে কয় রাকাত? তাহলে নামাজের মধ্যে মনোযোগ না থাকলে, মজা না থাকলে, ওই নামাজ কি পড়া যায়? আল্লাহ তাআলা আমাদের মজার নামাজ পড়ার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না। কয় ওয়াক্ত নামাজ? একানা জামাতে, একানা জামাতে। আমরা বঙ্গভবনের বাসিন্দাকে বাইতুল মোকাররমের খতিব দেখতে চাই। কথা কি বুঝতেছেন আপনারা? বঙ্গভবনে কে থাকে? রাষ্ট্রপতি। রাষ্ট্রের ১ নম্বরের নাগরিক থাকে কি ভবনে বলেন? আর মন্ত্রীদের, প্রধানমন্ত্রী থাকে কোন ভবনে? গণভবনে। গণভবনে থাকে হচ্ছে মন্ত্রীদের মন্ত্রী, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। আর প্রেসিডেন্ট যিনি, তিনি থাকেন বঙ্গভবনে। নাগরিকের দিক থেকে ১ নম্বর উচ্চ পদ যার, তিনি হচ্ছেন প্রেসিডেন্ট। আমরা কামনা করব আগামীর প্রেসিডেন্ট আমরা যাকে পাবো শুধু বঙ্গভবনে আমরা দেখতে পাবো না, আমরা তাকে বাইতুল মুকাররমের খতিব হিসেবে দেখতে পাবো ইনশাআল্লাহ। এমন দিন চান কারা কারা? হাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ। দেখেন তো আপনি না থাকলে স্লোগানটা দিত কে? সম্মানিত ভাইয়েরা, হযরত ওমর ফারুকের নাম শুনছেন তো সবাই? শোনেন নাই? বাড়ি কোথায়? মক্কা। বলেন বাড়ি কোথায়? মক্কা। আমার নবীর গ্রাম আর ওমর ফারুকের গ্রাম দুই না এক? এক গ্রাম, পাশাপাশি বাড়ি। হ্যাঁ, এই যে যারা গেছেন মক্কায় গেছেন না, পাশাপাশি বাড়ি। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি আগে ভালো লোক ছিলেন? রাসূলকে মারতে গেছে কে? কি নিয়ে? খালি হাতে? কি নিয়ে? ওয়াজ তো সবাই পারে, আর কি করি? আসেন দোয়া করি। আল্লাহু আকবার। আমার দেশের মানুষ ওয়াজ কিন্তু ভালোই পারে, কিন্তু সুদ খাওয়া ছাড়ে না। সমস্যা এই জায়গায়, সুদ খায়। সম্মানিত ভাইয়েরা, অনেক রাত হয়েছে, আমি ভাবতেছি কষ্ট দিচ্ছি কিনা জানি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে মারতে গেছেন, তিনি চলে গেছেন অর্ধেক। মাঝখান থেকে এক সাহাবী এসে বলে, তুমি কোথায় যাও? কে? মুহাম্মদ আমাদের ধর্মে চুনকালি মারছে, শেষ করে দেব। তুমি কি জানো তোমার বোন ভগ্নীপতি সাঈদ আর ফাতিমা দুইজন কালিমা পড়ছে, ডাইভার্ট হয়ে গেছেন। রাগ কন্ট্রোল করতে না পেরে বোনের বাড়ি থেকে দাঁড়ায় আছে দরজায়, দরজায় ডাক দেয়, দরজা খোলে না। ভিতর থেকে কোরআনের তেলাওয়াত শুনতেছে, তার কানে আসছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই আয়াত শোনা মাত্র ওমর ফারুকের চোখে পানি চলে আসছে। কত জ্ঞানী লোক ছিলেন। আল্লাহু আকবার বলেন। একটা আয়াত তাকে চেঞ্জ করে দিয়েছে। এটা কি শুনলাম আমি? এটা কি শুনলাম? এটা এই কি শুনলাম? এই চিন্তা করতে করতে কালেমা পড়া হয়ে গেছে। নবীর কাছে গিয়ে তরবারি ছেড়ে দিলেন, বললেন এই তরবারি মারতে আসছিল আপনাকে, মানে এই তরবারি মারবে তাকে যে আপনাকে মারতে আসে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আমার বাংলাদেশে একটা ওমর দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আহারে ওমর, কি হয়ে গেলেন? জগৎধন্য একটা মানুষের রূপ নিলেন, জান্নাতি মানুষ, দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পেয়েছেন তিনি। আর আমার রাসূল মাঝে মাঝে বলতেন, আমার পরে যদি নবুয়তের সিলসিলা জারি থাকতো, আমার পরে নবী হতো লাকানা ওমর, এই আমার ওমর নবী হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। এত দামি, এত নবুয়তের এত এত গুণ তার মধ্যে আল্লাহ তাআলা দান করেছিলেন। নবুয়তের যে চরিত্র, এমন জাতীয় চরিত্র আল্লাহ তাআলা তার মধ্যে উপহার দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তিনি ক্ষমতা পেয়েছিলেন, কি শাসন ক্ষমতা পেয়েছিলেন। অনেকে ক্ষমতার মসনদ যখন দেওয়া হলো ঘুমাতে পারেন না। উনি ছিলেন প্রথমে গভর্নর, প্রথম খলিফার আমলে 2 বছর, প্রথম খলিফার আমলে তিনি একটা আদালতের বিচারপতি ছিলেন। 24 মাস শুধু বিচারালয়ে গিয়ে চেয়ারে বসেছেন, আসা যাওয়া করেছেন। 24 মাস পর তিনি আফসোস করে বলছেন, এমন চাকরি করলাম, এই 2টা বছরে শুধু আসা যাওয়া করলাম, একটা বিচার করতে পারলাম না, মানে আসামি নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই 16 বছর কি আসামি ছিল? বিগত 16 বছর আসামি ছিল। এই দেশের জনগণ বেশি না আসামি বেশি? এই 16 বছরের জনগণ বেশি ছিল না আসামি বেশি ছিল? গোটা জেল, গোটা দেশ ছিল জেলখানা, আর তার কয়েদি ছিল 18 কোটি মানুষ। ভুল বলছি আমি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা। তিনি কি শুধু শাসক না ইমাম? বলেন বলেন বলেন। যিনি শাসক তিনি ইমাম, আর যে শাসক হতে চায় ইমাম হতে চায় না, ওটাই মুনাফিকের বাচ্চা। কথা ক্লিয়ার? যারা রাষ্ট্র থেকে ইসলামকে দূরে রাখতে চায়, ইসলাম থেকে রাষ্ট্রকে দূরে রাখতে চায়, রাষ্ট্র থেকে ইসলামকে দূরে রাখতে চায়, তারাই হচ্ছে স্বৈরাচার, তারাই হচ্ছে মুনাফিক। জুদা হো দিন সিয়াসত সে তু রহ জাতি হে চেঙ্গিজি। সম্মানিত ভাইয়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শাসক ছিলেন? তিনি কিসের শাসক ছিলেন? বলেন 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 বলেন, কিসের? কোরআন দিয়ে তিনি শাসন করেছেন। প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, তার এক প্রতিবেশী ছিল মহিলা, বুড়ি মহিলা, তার স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, তার খেদমত করবে কে? সাইয়েদনা আবু বকর তিনি প্রত্যেক রাত্রে গিয়ে তার বাসার সমস্ত রান্না বান্না, কাপড় চোপড় ধোয়া সব খেদমত করে তিনি চলে আসতেন। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, তারা কেমন শাসক ছিলেন, জনগণের সঙ্গে তাদের কেমন নিবিড় সম্পর্ক ছিল। আমার বন্ধুগণ, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেদমত করে আসেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওই মহিলার খেদমত করার জন্য গেছেন, গিয়ে বলছেন, মা আপনার কোনো কিছুর খেদমত আছে নাকি? কিছুক্ষণ আগে আমার কে যেন খেদমত করে চলে গেছে। মনে মনে চিন্তা করলেন কে খেদমতের জন্য আসে, নিজেকে আড়াল করলেন, চেনার চেষ্টা করলেন, জানার চেষ্টা করলেন সেই লোকটাকে। হঠাৎ করে ফজরের আগ দিয়ে তার সঙ্গে তিনি লুকায়া ছিলেন, কোন পুরুষটা যায় তার খেদমত করার জন্য। দেখেন কেউ না, খালি পায়ে, যেন জুতার আওয়াজ না হয়, কেউ যেন না টের পায়, লুকায়া লুকায়া সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই মহিলার খেদমত করার জন্য দরজায় এসে ডাকতেছে। সাইয়েদনা ওমর ফারুক বললেন, খলিফাতুল মুসলিমিন, গোটা রাষ্ট্রের দায়িত্ব পালন করেন, আবার এই ছোটখাটো দায়িত্ব পালন করার জন্য আপনি আসেন কেন? আপনি আমাদের তো বলতে পারেন। সাইয়েদনা আবু বকর বলেন, ওমর রে, কিয়ামতের দিন আমার আমলনামা আমার কাঁধে থাকবে, তোমার কাঁধে আমার আমলনামা দেওয়া হবে না। কোন একদিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার খেদমত করতে যেতে পারেন নাই। সেই দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেদমত করার জন্য গেছেন, গিয়ে তার খেদমত করে চলে আসলেন। খেদমত করে আসার পরে বুড়ি মহিলা বলতেছে, খেদমতের জন্য যে লোকটা প্রত্যেকদিন আসতো সে তো আর আসে না, নিশ্চয় সে তো আর আসে না, আমার মনে হয় সেই লোকটা মনে হয় দুনিয়াতে নাই। সেই লোকটা যদি খেদমতে আসতো অবশ্যই আমি টের পেতাম। আমার আগের যে খেদমত করার জন্য যে লোকটা আসতো, সে আমাকে যখন খেজুর খাওয়াতো সেই খেজুরের বিচিগুলো ফেলে দিত, আজকে যে খেদমত করার জন্য আসছে সে তো খেজুরের বিচিটা ফেলে দেয় নাই। মানব মানে হলো ব্যক্তি, খাদেম চেঞ্জ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বিচার তার মধ্যে ছিল। নিজের ছেলে মদ্যপান করে ধরা পড়েছে, নিজের হাতে তিনি শাস্তি দিয়েছেন, বেত্রাঘাত করে করে দুনিয়া থেকে তাকে দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করে দিয়েছেন। আইন সবার জন্য সমান ছিল। তার একটা ছেলে খেলাফতের আমলে, তার খেলাফতের আমলে বাজার থেকে একটা ঘোড়া কিনেছেন, ঘোড়া কিনে বাড়িতে আনছে, ছোট্ট ঘোড়া, বড় করে মোটা তাজা করে বিক্রি করবে। সেই ঘোড়াটা করে কি, রাষ্ট্রের জায়গার কিছু ঘাস, যে যে ওমর ফারুক থাকেন তার পিছনে কিছু রাষ্ট্রের জায়গা আছে, সেই ঘাসগুলো খায় আর বড় হয়। বড় যখন হয়ে গেল, সেই ঘোড়া বিক্রি করতে গেছে, ছেলে ঘোড়া বিক্রি করে আসছে, তিনি দরজায় দাঁড়ায় আছেন, আমার ছেলে ঘোড়া বিক্রি করে কখন আসবে, আমি তাকে ধরে ফেলবো। যখন ছেলেটা চলে আসছে, আসার সঙ্গে সঙ্গে বলছে, ছেলে ঘোড়া বিক্রি করছো নাকি? হ্যাঁ ঘোড়া বিক্রি করেছি। কত টাকা দিয়ে? এত টাকা দিয়া কিনছিলে। কত টাকা দিয়ে? এত টাকা দিয়ে। লাভ হলো কত? এত টাকা লাভ হয়েছে। সঙ্গে সঙ্গে আমার ফারুক বলছেন, লাভের টাকাটা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়া মূল টাকাটা তুমি তোমার হাতে নাও। কেন নেব তা? এবার তিনি বলছেন, এটা নেওয়ার কারণ হলো ঘোড়া তোমার, কিন্তু খাদ্য খেয়েছে হলো রাষ্ট্রের জায়গার ঘাস খেয়েছে, অতিরিক্ত লাভটা রাষ্ট্রের কোষাগারে জমা দিতে হবে। যেরকম সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে একদিন ঘোড়া কেনার জন্য বাজারে গেলেন, ঘোড়া বিক্রেতার সঙ্গে লেনদেন হয়ে গেল, টাকা পয়সা দিয়ে দিলেন, ঘোড়াটা হাতের মধ্যে নিলেন, ঘোড়ায় চললেন। কয়েক মাইল যেতে না যেতেই ঘোড়ার চারটা পা অকেজ হয়ে গেল, কিন্তু খেপে গিয়ে রেগে গিয়ে ঘোড়াওয়ালার কাছে এসে বলছেন, ঘোড়া বিক্রেতার কাছে এসে বলছেন, ঘোড়া বিক্রেতা তুমি আমাকে অসল ঘোড়া দিছো কেন? এই ঘোড়া আমি নেব না, ঘোড়া তুমি ফেরত নাও, টাকা আমাকে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে ঘোড়া বিক্রেতাও বলতেছে, না না আমি আপনাকে ঘোড়া, আমি আপনার ঘোড়া আমি আর ফেরত নেব না, টাকাও আমি আপনাকে ফেরত দেব না, কারণ আমি আপনাকে সুস্থ ঘোড়া দিয়েছি, আপনার কাছে ঘোড়াটা অসুস্থ হয়ে গেছে। এবার আমার ফারুক বলছেন, না আমি এটা মানব না, আমাকে ঘোড়া দিয়ে দাও। ঘোড়া বিক্রেতা বলছে, আমিরুল মুমিনিন এই বিচারটা আপনারও করার দরকার না, আমারও করার দরকার নেই, চলুন আমরা আদালতে যাই। কোথায় যাই? আদালতে চলে যায়। একজন ঘোড়াওয়ালা বলতেছে খলিফাকে, চলুন আমরা আদালতে যাই। সেই সময় বিচার ব্যবস্থা ছিল পরাধীন না স্বাধীন? আজ থেকে পরাধীন না স্বাধীন? সামান্য একজন ঘোড়া বিক্রেতা বিচার প্রার্থী হয়ে আদালতের শরণাপন্ন হয়ে গেল। ওমর ফারুককে সঙ্গে সঙ্গে করে নিয়ে চলে গেছে। সেই আদালতে যখন তিনি ঢুকেছেন, আদালতের যে বিচারপতি খলিফা ওমরকে চেনেই, চেয়ার থেকে দাঁড়ায় গেছে, দাঁড়ায় গিয়ে বলছে, খলিফাতুল মুসলিমের আপনি এই জায়গায় কেন, কি হয়েছে আপনার? ওমর ফারুক বলছেন, আমি ওমরকে দেখি তুমি কোনো বিচার করবে না, আমি আসছি এখানে বিচার চাইতে। এই যে ঘটনা, ঘোড়া বিক্রেতার সঙ্গে আমার একটা প্যাঁচ লেগে গেছে, আসল সঠিক বিচারটা কী হবে, তুমি আমার বিচারটা করে দাও। এই বিচারপতি এবারে চেয়ারে বসে বলতেছে, খলিফাতুল মুসলিমিন আল্লাহর কসম করে বলছি, আমি আমার জীবনে কখনো ব্যক্তির চেহারা দেখে বিচারের রায় দেই নাই, আমি বিচারের রায়টা দিয়েছি কোরআন এবং হাদিসকে সামনে রেখে। যেরকম আল্লাহু আকবার। এবার তিনি বলছেন, দুই পক্ষের কথা শুনলাম, ঘোড়া বিক্রেতার কথা শুনলাম, আমিরুল মুমিনিন আপনার কথাও শুনলাম, দুজনের কথা আমি আমার কানে শোনার পর আমি সিদ্ধান্ত নিচ্ছি, আমার আজকে সিদ্ধান্ত, আমার যে আজকে রায় ওই ঘোড়াওয়ালার পক্ষে চলে এসেছে, আপনি খলিফাতুল মুসলিম আপনার বিপক্ষে চলে আসছে। এবার ওমর ফারুক বলেন, আমাকে একটু বুঝায় দাও কেন এটা হলো, একটু আমাকে বুঝায় দাও। খলিফাতুল মুসলিমিনের সামনে ওই বিচারপতি বলতেছে, আমিরুল মুমিনিন ঘোড়া যখন আপনার কাছে বিক্রি হয়ে গেছে, আপনি তাকে টাকা দিয়েছেন, ঘোড়া আপনি বুঝে নিয়েছেন, লেনদেন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে, আপনি আদালতে এসে কথা বলছেন আমার সঙ্গে, কথা বলতে বলতে আপনি সুস্থ অবস্থায় বাড়িতে ফেরত যাবেন এর কোনো গ্যারান্টি আছে নাকি? না, এর কোনো গ্যারান্টি নাই। আপনি পেয়েছেন সুস্থ ঘোড়া, লেনদেন হয়ে গেছে, আপনার কাছে যাওয়ার পর আপনার মালিকানায় ঘোড়াটা অসুস্থ হয়ে পড়েছে, সম্পূর্ণ দায় আপনাকে নিতে হবে, চুল পরিমাণ দায় এই ঘোড়া বিক্রেতার উপরে যাবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তি করে সেই জায়গা থেকে মুসকিয়া কানাশি মেরে বাড়ির দিকে ফিরে আসলেন। পরের দিন মজলিসে শুরার বৈঠক হলো, সেই বৈঠকে সবাইকে ডাক দিন, এসে বললেন, শোনো আমি তোমাদের সবাইকে সাক্ষী রেখে বলছি, অমক জনপদে একটা বিচারপতি আছে, যে বিচারপতি আঞ্চলিক বিচারপতি, তার এত বড় সাহস, সে আমি অমর আমার বিরুদ্ধে রায় দিয়েছে কোরআনকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে, যে আমার বিরুদ্ধে রায় দেওয়ার সাহস রাখে তাকে আঞ্চলিক পদে শুধু তাকে বিচারপতি রাখা হবে না, তাকে রাষ্ট্রীয় পর্যায়ে চিফ জাস্টিস করে এই জনপদের তাকে প্রধান বিচারপতি বানায় দেওয়া হলো। যেরকম সুবহানাল্লাহ। খলিফার বিরুদ্ধে কথা বললে তাদের পদ কমতো না বাড়তো? বাড়তো। আর আজকে যদি ক্ষমতায় যারা থাকে তাদের বিরুদ্ধে কথা বললে পরে তারা পদ থাকে না, পাগলা বানায়, বানাইছিল না? পাগলা বানাইছিল না? মনে আছে আপনাদের? মনে আছে আমার বন্ধুগণ? এই হচ্ছে সাহাবীদের জীবন। ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা তারা কায়েম করেছেন। আমরা একটা ওমর বাংলার জমিনে কি দেখতে চাই? যদি দেখতে চাই, কোন আইন মানব না আমরা, আইন মানব কার? আকাশ কার, জমিন কার, সূর্য কার, চন্দ্র কার, এই জমিন আইন চলতে হবে কার, আরো জোরে বলেন কার। মেয়েরা বোরকা পড়বে, ঠিক কিনা? মসজিদে নামাজ পড়বে কয় ওয়াক্ত, এই হুকুমটা কে দিয়েছেন? সমাজে জেনা থাকবে না, সমাজে সুদ থাকবে না, সমাজে ব্যভিচার থাকবে না, লুটপাট থাকবে না, কোনো ঘুষের কারবার থাকবে না। এটার জন্য দরকার কিসের আইন বলেন তো? এটা কি চান আপনারা? সবাই চান তো? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নামাজ অলসতা আসলে পরে, নামাজ অলস হলে পরে আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করবেন না। নাম্বার 3 হলো, আল্লাহ এবং রাসূলের চরম অবাধ্যতা করলে। রাসূলকে গালি দিয়েছে এমন কুলাঙ্গার আমার দেশে আছে না নাই? কোরআন নিয়ে বাজে কথা বলেছে আছে না নাই? ইসলাম নিয়ে বাজে উক্তি করেছে এমন অসভ্য নর, জাহান্নামের নরকীট আছে না নাই? আচ্ছা, আল্লাহ তাআলা বলছেন যারা এরকম আচরণ করবে, ওয়া ইয়াসিল্লাহ রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আল্লাহু আকবার বলেন। সূরা নিসার 14 নম্বর আয়াত। আল্লাহ তাআলা তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন। কেন? তারা আল্লাহ এবং রাসূলের যে নাফরমানি তারা করেছে এবং হুদুদকে তারা লঙ্ঘন করেছে। অনেকে চলে যাচ্ছেন, আমি বাধাও দেব না, কারণ অনেক রাত হয়েছে। নাম্বার 4 হলো, আল্লাহর সাথে যারা শিরিক করবে। নাম্বার 5 হলো, সামনে পেছনে যারা পরনিন্দা করবে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাজা। নাম্বার 6 হলো, আল্লাহকে ভুলে থাকা, মন্দ কাজের আদেশ দেওয়া। নাম্বার 7 হলো, শয়তানের যারা পদাঙ্ক অনুসরণ করবে। নাম্বার 8 হলো, রিয়া বা লোক দেখানো কাজ যারা করবে। নাম্বার 9 হলো, কুফরি যারা করবে। নাম্বার 10, আল্লাহর সাথে যারা মিথ্যা দৃঢ় অঙ্গীকার। কি কি সমস্যা? বসাব্বা, বস 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 বসাব্বা। আচ্ছা, আল্লাহর সাথে যারা মিথ্যা অঙ্গীকার করবে, আবার ওয়াদা ভঙ্গ করবে, এই 10টি অপকর্ম যারা করবে তাদের দোয়া কবুল হবে না। এই 10টি অপকর্ম থেকে যারা নিজেকে দূরে রাখবে তাদের দোয়া কবুল হবে। কার ঘোষণা? আসতে বলবেন না, কার ঘোষণা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।